চট্টগ্রাম নগরীর সব থানাকে ডিজিটালাইজড করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার সালে মোহাম্মদ তানভীর। দুপুরে নগরীর পুলিশ লাইনে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, মাদকের সাথে জড়িত যেই হোক না কেন আইনের আওতায় আনা হবে। এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার মোস্তাক আহমেদ খান, আমেনা বেগম, শ্যামল কুমার নাথ, উপকমিশনার আমিন জাফর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাদকের কুফল এবং জঙ্গিবাদ সাথে বিভিন্ন প্রযুক্তির অপব্যবহার, সামাজিক শৃঙ্খলা, এইসব বিষয়ে আমরা তাদের সাথে মত বিনিময় করব। আমাদের ইচ্ছা আছে বিভিন্ন গঠনমূলক প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে এনরিচ করা